গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি, খারাপ বলবো না, আমরা অনেক ভালো আছি। প্রবলেমটা হচ্ছে মানে মানসিক দিক দিয়ে একদমই ফ্রেশ মাইন্ডে রয়েছি, খুব ভালো আছি। আর যেটা প্রবলেম সেটা হচ্ছে, কালকে আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে উজ্জ্বলকে নিয়ে একটু ব্যারাকপুর যাব, তো গেছিলাম ওকে নিয়ে। তো যাওয়ার সময় ভালোভাবে গেছি, টোটোতে গেছি, কিন্তু আসার সময় যখন টোটোতে করে এসেছি, নিঘাত, আমি বলছিলাম উজ্জ্বলকে নিঘাত ওনার কোনো তাড়া আছে বা কোথাও প্যাসেঞ্জার ধরে এসছে যেখানে ওনার যেতে হবে, তো যে কারণে এত জোরে চালিয়েছে। আর ওই ব্যারাকপুরের একটা জায়গায়, যারা ব্যারাকপুর এরিয়ার দিকে থাকো তারা জানো, একটা জায়গা আছে ওই ব্রিজটার নিচের দিকে, ওই জায়গাটার রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে এত ঝাঁকুনি হয়েছে ওই জায়গাটায়, আমার থেকে বেশি উজ্জ্বলের। ওর তো অবস্থা প্রচণ্ড খারাপ, ও খালি গায়ে রয়েছে, তবুও তোমাদের দেখাচ্ছি। তোমার ফিলিংসটা একটু বলো, কেমন হচ্ছে ভেতরে? সকালে উঠে কান্নাকাটি করছে উজ্জ্বল, আমি আর পারছি না, কান্নাকাটি করছে সকালে উঠে, বলছে ও মা আমাকে বাঁচাও। এই পরিমাণে মানে কি বলো তো, ওর পিঠে প্লেট বসানো রয়েছে, তো আর যদি যখনই কোথাও নিয়ে যাই, এমনি যখন গাড়িতে করে যাই সেটা আলাদা ব্যাপার, ওখানে ঝাঁকুনিটা কম হয়, কিন্তু এই টোটোটা মানে এত ঝাঁকিয়েছে। বললাম যে তাহলে একটা কাজ করো, উঠে খেয়ে দে, একটা প্যারাসিটামল খেয়ে নিও, আর আমাকেও খেতে হবে, মানে আমারও সেই ঘাড়টারগুলো ব্যথা হয়ে গেছে। আর এখন সকাল সকাল খাবার নিয়ে আমরা বসে পড়েছি। বন্ধ হয়ে গেল নাকি? সকাল সকাল আমরা খাবার নিয়ে বসে পড়েছি, রুটি, আর এখানে রয়েছে আলুর তরকারি। আমার গোপ্রো দিয়ে শ্যুট করছি অনেকদিন পর, একটুখানি মানে জিনিসটা ঘরে পড়ে রয়েছে, তো আমি একটুখানি হ্যান্ডি হতে চাইছি, যে একটুখানি প্রফেশনাল মনে হয়, তো ঠিক আছে, মোবাইলেও মনে হয় কিন্তু ক্যামেরা যখন আছে, আর শেকটা করে কম, মানে এই যে রাস্তাঘাটে যখন আমরা হেঁটে হেঁটে কথা বলি বা কিছু দেখাই, সাইড যে সিনগুলো সেগুলো যখন দেখাই তখন প্রচণ্ড শেক করে, গাড়ির মধ্যে যাই বা হেঁটে হেঁটে যাই যখন যাই করি না কেন। তো আমার সবজি কাটা হয়ে গেছে, আর আমার মাকে দেখো বসে বসে এখন জলু খাচ্ছে। সবাইকে একটু 12টার পরে কি বলতে হয় বলো তো? গুড নাইট। না, দুপুরবেলা কি বলতে হয়? গুড আফটারনুন। হ্যাঁ, বলে দাও। গুড মর্নিং। বলে দাও। গুড আফটারনুন। খাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। এরকম হচ্ছে কেন মা? এটা ক্যামেরায় ভিডিও হচ্ছে ও মা, এরকম হচ্ছে কেন? তো আমার এদিকে সবজি অর্ধেকটা কাটা হয়ে গেছে, এই দেখো এখানে আমি কি বলে, দূর বাবা মাথার থেকে বেরিয়ে গেছে, সজনে ডাঁটা একদম লক লক করছে সরু সরু, মা যেরকম বলে লক লক করছে। আর তার দেখো অনেক কিছু রয়েছে, এই যে টমেটো আর পাট শাক, এটা খুব প্রিয় আমার উজ্জ্বলের, সবারই একদম ঝোল ঝোল করবো। আর এখানে রয়েছে বেগুন, দুটো বেগুন, তিনটে এনেছিল, একটা দিয়েছি, তো তিনটে আর দেবো না, অল্পই দেবো, একদম পাতলা করে করব। তো এটা এখন আমি ধুয়ে নেব, আর এই রান্নাটা চড়িয়ে দেবো, একদম মশলা দিয়ে করব না, ফোড়ন দেবো, শুধুমাত্র ফোড়ন দিয়ে রান্নাটা হবে। তো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে একদম পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে চড়িয়ে দেবো, ততক্ষণে আমি পাট শাকটা কেটে নেব। দেখো হয়ে গেছে, এখানে ঢাকা দিয়ে দিয়েছি। আর অনেকেই আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিওটা যদিও দু তিন দিন পরে যাবে, মানে যেদিন শ্যুট করছি তার একদিন পর যাবে, দুদিন না, কালকে একটা যাবে, তারপরে দিন এটা যাবে, তো একটা করে হাতে এক্সট্রা সবসময় রেখে দেওয়ার চেষ্টা করি। কেন বলো তো, ধরো এমার্জেন্সি অনেক কাজ থাকে, বাইরে যাই, আর আমি আজকে ক্যামেরায় ফোন মানে ভিডিও যেহেতু করছি, তো ক্যামেরার দিকে তাকিয়ে না কথা বলতে পারছি না, এবার ওনায় তাকিয়েছি, তো এইখানটায় যেহেতু আমার নিজেকে নিজেকে দেখতে পাচ্ছি না, আর আগের গ্রুপগুলোতে আগের যেরকম গোপ্রোর যে মডেলগুলো ছিল সেগুলোতে নিজেকে দেখাই যেত না, শুধুমাত্র ক্যামেরার এই জায়গাটায় ফোকাস করে কথা বলতে হতো, কিন্তু এখন যেহেতু ছোটো করে একটু স্ক্রিন দিয়েছে, আর মোবাইলটায় স্ক্রিনটা এত বড়, তো যেখানে দেখতে দেখতে মানে এত বড় না, অনেকটা বড়, গোপ্রোর থেকে অনেক বড়, যেখানে দেখতে দেখতে আমার অভ্যস্ত হয়ে গেছি আমি বা আমরা, তোমরা যারা মোবাইলে ভিডিও করো, তো সেই জায়গা থেকে যখন এইটুকুনি ছোট্ট স্ক্রিনের দিকে তাকিয়ে তোমাকে কথা বলতে হয়, তখন ক্যামেরার দিকে তাকাবে না স্ক্রিনের দিকে তাকাবে, সেটাই হয়ে যায় সমস্যা।
তো যাই হোক, যেটা বলছিলাম আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, যারা আমাদের বাংলাদেশের বন্ধুরা, যারা আমাদের দেখো আমাদের পরিবারের, যারা প্রচুর ইনভাইট করেছো যে কণিকা আমরা খুব খুশি হয়েছি তোমরা বাংলাদেশে আসবে শুনে। তো যখনই আসবে আমাদের সাথে দেখা করো, চেষ্টা করবো অবশ্যই, কেননা যাচ্ছি। আর সবার প্রথমে যেটা যেই কারণে যাচ্ছি সেটা হচ্ছে মাকে, মানে মায়ের মায়ের সাথে দেখা করানোর, মানে আমাদের দিদার সাথে, তো দিদা শাশুড়ি। তো এটা কি মানে বলবো যে একটা ছেলে মেয়ে তারপরে বৌমা হয়ে আমাদের খুব বড় একটা আমাদের দায়িত্ব, খুব বড় একটা কর্তব্য ছিল, তো সেটা অবশেষে পূরণ করতে পারছি, নিজেদেরও খুব ভালো লাগছে আর মাও খুব খুশি হয়েছে যে না এত বছর পর, এতগুলো বছর পর তারপরে বাংলাদেশ যাব, গিয়ে নিজের মায়ের মুখটা দেখব, নিজের পরিবারের সাথে দেখা করব। আর অবশ্যই তার মাঝে যদি সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই দেখা করব। আর প্রচুর ইনভাইট করেছো যে কে বলেছো কণিকা আমার বাড়িতে আসো, কে বলছো কণিকা আমার বাড়িতে আসো, আমার বাড়িতে তোমার নেমন্তন, কে বলছো দাওয়াত রইল। তো প্রচুর, তোমাদের সবার বাড়িতে যদি একদিন করে ঘুরতে যাই তাহলে ওখানেই এক মাস কেটে যাবে। তো ঠিক আছে, তোমরা বলেছো এটাই আমার কাছে অনেকটা বড় পাওনা, তোমরা যে অত দূর থেকে আমাকে দেখো, এত ভালোবাসা দাও, এটাই আমার কাছে অনেকটা বড় একটা জিনিস, অনেকটা বড় পাওয়া, উপহার, এর থেকে আর বেশি কিছু হয় না। আর এ দেখো, এই চুরি করছে, দেখেছো? বাবা বাবা ঠান্ডা, বাবা ভিজিয়ে দেবো, দিদি পড়তে গেছে, আসছে, আইসমা দেখে একটুখানি লেবুর রস করে দেবো আর আঙুর ফলগুলো ভিজিয়ে রাখি। পিসি ঠাম্মি বড়, পিসি ঠাম্মি ডাক্তার দেখাতে গেছে, হ্যাঁ ডাক্তার দেখাতে গেছে, বলা তো যাবে না যে বড় পিসি বাড়িতে গেছে, তাহলে আমাকে এখন জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নেবে, কি অবস্থা। আর কাঁঠাল গাছের সমস্ত কাঁঠালগুলো পড়ে যাচ্ছে, আর সত্যি সত্যি এগুলো না কাঁঠাল না, জানো তো আমি হাত দিইনি, পেছনে হাত দিয়েছি, মা বলেছে হাত দেবে না, এগুলো সত্যি কাঁঠাল না, দেখো সব শুকিয়ে শুকিয়ে, দেখো কিচ্ছু নেই এর মধ্যে। তোমরা বলেছো এগুলো কোনিকা কাঁঠাল না, শুধু শুধু কষ্ট পেও না কাঁঠাল বলে, তো কাঁঠাল না, আর সব নষ্ট হয়ে গেছে। ওপরে প্রচুর হয়েছিল, কিন্তু জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তো ওপরে অনেক হয়েছিল, সব মানে মরে মরে পড়ে যাচ্ছে, অনেক বড় বড় হয়েছিল, ঝুলে ঝুলে পড়ছিল। তো জানি না, মা বলছিল যে নাকি দুই একটা কাঁঠালও আছে এর মধ্যে, আর ওপরের দিকে দেখো অনেক বড় বড় হয়েছে, ওপরের দিকে অনেকগুলো অনেক বড় বড় হয়েছে, তো যদি একটা দুটো দাঁড়ায় তাহলে তো ভালো, আর যদি না দাঁড়ায় একটাও তাহলে সব এরকম দেখবো হয়ে হয়ে রয়েছে, আর এরকম সব নিচে ঝরে ঝরে পড়বে। আর একটুখানি আমের চাটনি করব, চাটনি মানে টক ঝোল করব, কেননা এই গরমে না আমি খেতে খুব ভালোবাসি, আর আমার সাথে সাথে বাবাও খেতে খুব ভালোবাসে, একটু সামান্য চিনি দিয়ে। তো আমার উজ্জ্বলের মায়ের সবারই করা হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, আর আমরা সবাই যাব মোটামুটি, শুধুমাত্র বাবা যাবে না, বাবাকে রেখে যাব, কেননা বাড়ি তো ফাঁকা থাকবে, আর বাবা অনেকবার গেছে, তো আমরা ঘুরে আসব, ঘুরে এসে তারপরে বাবার পাসপোর্ট আছে, বাবার ভিসা করে দিয়ে তখন বাবাকে পাঠাবো, তো এরকম একটা প্ল্যান আছে, মানে আমরা ঘুরে আসার পর, মাকে দেখা করিয়ে নিয়ে আসার পর তারপরে বলবো বাবাকে তুমি যাও। আর বাবা কিছুদিন আগেও ঘুরে এসছে, প্রায় পাঁচ মাস আগে, আর বাবা অনেকবারই গেছে, তবু ঠিক আছে যেতে তো সবার ইচ্ছা করে, তাই জন্য বলেছি আমরা ঘুরে আসি, তারপরে বাবাকে আবার বলবো যে যেতে। আর আমরা ইচ্ছা আছে যে গুজরাট থেকে এসে তারপরে যাওয়ার, যদি তার মধ্যে আমরা ভিসাটা পেয়ে যাই, তো এবার ডিপেন্ড করছে কত তারিখে কত দিনের মধ্যে আমরা ভিসা পাবো, তো ভিসা পেলে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, যেহেতু মায়ের দিকটা ভেবে চিন্তা করে। আর তোমাদেরকে অবশ্যই আমরা ডেটটা জানিয়ে দেবো আগের থেকে যে কবে যাচ্ছি, আশা আছে অনেক, আমি ধুইয়ে নিয়ে ধুইয়ে তারপরে দিচ্ছি, ঠিক আছে? তো চলো ফ্রেন্ড, আমি পাট শাকটা আবার চট করে বেছে বসিয়ে নিই, কিছু দেবো না ওর মধ্যে, রসুন দেবো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একদম একটুখানি সামান্য ঝোলটি ঠিকই নয়, একদম মাখামাখা করব, তো শুকনো শুকনো না, মাখামাখা যাকে বলে, সামান্য একটু ঝোল গায়ে গায়ে লেগে থাকবে, ভাতটা যাতে মাখারাই গলার মধ্যে থেকে অটোমেটিক নেমে যায়। আর একটা কথা যেটা তোমাদের সাথে মানে বলছিলাম, বলবো করে এটা সেটা নিয়ে বলতে বলতে আয়স্মিতাও কথা বলছে তারপরে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আমাদের কে কে থাকে, তো বাংলাদেশে মায়েরও বাবার বাড়ি আর বাবারও বাবার বাড়ি, এদিকে আবার আমাদেরও মানে আমার নিজের মামার বাড়ি আছে, তো মা বলছিল, আমার মা বলছিল যে তোরা যাবি আমাকে বলতে পারতিস, তাই বললাম ঠিক আছে তুমি খোঁজ খবর নাও ওখানে কোথায় পাসপোর্ট করা হয়, তাহলে পাসপোর্টটা করে দিই, তুমি আমাদের সাথে গিয়ে ঘুরে আসো, আর তোমাকে নয় মামার বাড়ি দিয়ে আসবো, তুমি ওখানে দুদিন ঘুরলে আর আমরা এদিকে ঘুরলাম, ঘুরে টুরে তারপরে আসার সময় আবার একসাথে চলে আসবো, তো এরকম একটা বন্দোবস্ত হয়েছে, মানে আমার মাও বলেছে যাবে, আর মা বলছিল যে যদি বাংলাদেশে, মানে আমার শাশুড়ি বলছিল যদি বাংলাদেশে আমরা এখন থাকতাম হয়তো ভালো হতো,
তখন আমি বলছি তাহলে তো আমাকে আর পেতে না বৌমা হিসেবে। মা বলছে হ্যাঁ কপালে থাকলে অবশ্যই পেতাম। ও বলছে তাহলে আমার ছেলেটা হয়তো ভালো থাকতো, অ্যাক্সিডেন্ট হতো না। তাই বললাম যে তাহলে চলো এখনই আবার পারমানেন্টলিভাবে আমরা বাংলাদেশে চলে যাই। বলছে এখন গিয়ে তো লাভ নেই, বাংলাদেশে এখন এত এত বছর হয়ে গেছে আমরা টাচে নেই, তো সেখানে গিয়ে আবার নিজেদের বসত বাড়ি তৈরি করতেই জীবন কেটে যাবে। মানে আমাদের তো জীবন কেটেই গেছে, এবার তোমাদেরও জীবন কাটবে, মা বলছে। আমি বললাম হ্যাঁ ঠিক, তাহলে ঠিক আছে যেখানে আছি সেটাই ঠিক আছে। আর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা যদি বলো তাহলে ওই যে বললে ভাগ্য, তো ভাগ্য যেখানে যায় সেখানে সব কিছু সম্ভব, তো ঠিক আছে কোনো ব্যাপার নেই। আমি রান্না করতে করতে একটু ঘরে চলে এসেছি, কারণ উজ্জ্বলের কটা মানে হাফগুলো ফেলতে ভুলে যাই। আর একটা ওষুধ দেবো যেটা হচ্ছে গিয়ে ওর একটু প্রবলেম হচ্ছে ইউরিনের। এসো না, যাও, নেয় না বাবা, নেয় না, দেখেছ ক্লিপ নিয়ে নিয়েছে। উজ্জ্বল ওই ওই ওষুধটা ওষুধটা হ্যাঁ আছে, না না আছে, টয়লেটে না আছে। এদিকে কপালটা সব দিক দিয়ে খারাপ। প্রথম কথা হচ্ছে আমার বললাম যে আমার নিজের শরীরটা খারাপ, তারপরে উজ্জ্বলের শরীরটা খারাপ, আর ওর এখন যেটা প্রবলেম হচ্ছে ওর এখন ইউরিন থেকেও প্রবলেম হচ্ছে। তো ব্যাঙ্গালোর থেকে আসার পর তো আর চেক আপে নিয়ে যাওয়া হয়নি, তো দেখি এর মধ্যে একবার ইচ্ছা আছে যে ছুটি করে, মানে আমার নিজের ভিডিও ছুটি করে তারপরে নিয়ে যাওয়ার। আর আরেকটা যেটা কপালের, এই যে বলছি যে কপাল খারাপ, সেটা হচ্ছে গিয়ে গ্যাস ফুরিয়ে গেছে। আর আমার এখন ক্ষমতা নেই যে এতটা শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে গিয়ে বসে থাকি বা শুয়ে থাকি, মানে এই সব জায়গাগুলো না ফেটে যাচ্ছে। কালকে ধরে নিয়ে গেছি, তারপরে নিজেরও ঝাঁকুনি গেছে। কালকে এমনিতে সারা রাত নিজেও পেটে ব্যথা ঘুমাতে পারিনি, তারপরে তো হাত পা যন্ত্রণা রয়েছেই। তো এই দেখো অবস্থাটা একবার দেখে নাও। তাও ভাগ্য একদিক থেকে খারাপ বলবো না, কোনো রকমে একটু ভালো যে আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডাটাও সেদ্ধ হয়ে গেছে। তো কিছু করার নেই, এইভাবেই ঝোল ঝাল খেতে হবে আজকে। ভাত হয়ে গেছে আর এই একটা তরকারি, আর পাট শাক বেছে আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে, অর্ধেকটা বেছেছি আর অর্ধেকটা কালকে একবারে বেছে নেব। আম কেটে সেদ্ধ বসিয়েছিলাম, আমটাও জল ঝরিয়ে এ দেখো এখানে রেখে দিয়েছি, সেদ্ধ হয়নি যদিও। তো এটাকে এবার কী করবো, রেখে দেবো কোনো এক জায়গায়। আর এই এক তরকারি দিয়ে এবেলায় ভাত খেয়ে নিই, তারপরে বিকেলবেলা বাবা আসলে ওই বাড়ি থেকে গ্যাসটা এনে দেবে, আর তারপরে বিকেলে যা হোক কিছু একটা রান্না করে নেবো। আমাদের ভাত রান্না হয়ে গেছে, মা এখানে ভাতটা করে দিয়ে তারপরে চলে গেছে দিদি বাড়িতে। এই মা কালি ভরে গেল, তো ভাতটা ঘরে নিয়ে যাব খাওয়ার আগে। আর এখানে থাক, এখানে ফ্যানটা ঝরুক। আর এই যে উনুনটা লেপে পুছে সকালবেলা রান্না করা হয়েছিল, শুধুমাত্র ভাতই রান্না করা হয়েছে, আর আমি তো তরকারি গ্যাসে রান্না করব। কালকে মা এই রান্নাটা করেছিল, আমাদের কুকিং ভিডিও দিয়েছিল, তো দেখো দারুণ হয়েছিল খেতে কিন্তু। আর চুন লাগে এর মধ্যে, তো রেসিপিটা তোমরা অবশ্যই দেখে নিই। আমি আজ মানে আমি যদি পারি তাহলে এই ভিডিওর কমেন্টে পিন করে দেবো আর ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? কুকিং চ্যানেলের নাম তো জানোই, মাই সিম্পল কুকিং, ওখানে গিয়ে দেখে নিও, দারুণ দেখতে হয়েছে। দেখো এটাকে বলে তিলের নাকি কী যেন বলেছিল, তিলের তিল পাটালি, আর তিল না তাল পাটালি, এটা হচ্ছে তাল পাটালি। তো আমরা খেয়েছিলাম এক একটা করে, আর মিষ্টি জিনিস তো বেশি খাওয়া যায় না, ওই জন্য রেখে দিয়েছি ফ্রিজে, রেখে খেতে বেশ ভালো লাগে। শক্ত হয়ে গেছে, এমনিতেই শক্ত হয়ে গেছিলো, আরও শক্ত হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে না। মা বলছিলো বাদাম টাদাম দিলে আরও ভালো লাগতো, কিন্তু এটাও কিন্তু খারাপ হয়নি। তো বের করে রাখলাম, না ফ্রিজে রেখে দিই, নাহলে তাল তো যদি নষ্ট হয়ে যায় সেটাই হচ্ছে সমস্যা। আর অসময়ের তাল এখন যেখানে ছিল সেখানেই থাক, আরও খানিকটা তাল এখানে এসে ছেঁকে রেখে দেওয়া হয়েছে, এটা পরে আবার আজকে হয়তো কোনো আবার অন্য রেসিপি মা তোমাদেরকে দেখাবে। আর এটা হচ্ছে পাট শাক, কিছুটা এই যে বেছে রেখেছি আর কিছুটা এরমভাবে গোটা রেখে দিয়েছি, কারণ আর বাঁচতে আর পারছিলাম না, আর এমনিতে তো রান্না হবে না, তো যে কারণে আর বাঁচলাম না, ভাবলাম থাক কালকে যখন একবারে রান্না হবে কালকে একবারে বেছে নেবো, নয়তো রাত্রেবেলা, রাতে হয়তো শাক হবে না। সকাল 8টার থেকে চেষ্টা করে যাচ্ছি আমাদের কুকিং ভিডিও মানে আপলোড করার, তো পারছি না জানো তো, ক্রোম থেকে কিছুতেই আপলোড করতে পারছি না, চারবার আপলোডে বসিয়ে প্রসেসিংই হচ্ছে না, কেটে দিয়েছি চারবার করে এই করছি। তো সারাদিন এখন বাজে প্রায় একটা দুটো মতো, তো এতক্ষণ পর্যন্ত এই কাজ করছিলাম। তারপর উজ্জ্বল বলো তাহলে আর একটা উপায় আছে, আগে যেরকম করতে সরাসরি ইউটিউব থেকে, তো সেরকম চেষ্টা করো। তো এই যে ইউটিউব থেকে বসিয়েছি অবশেষে, একদিন আগে ভিডিও দিয়েছি, আজকে যদি না যায় আবার সেই দুদিন আগে হয়ে যাবে। তো কন্টিনিউ করার ইচ্ছা আছে, আবার পরে যখন গুজরাট যাব তখন তো ছুটি হবে অনেক দিন,
তো যে কারণে মাও করছে আর উজ্জ্বল এডিট করে দিচ্ছে, অসুবিধা হচ্ছে না। তো এই যে 57% আপলোড হয়েছে, এবার প্রসেসিং হবে কি না সেটাই এখন সন্দেহ। ফ্রেন্ড এখন বাজে বিকেল 5টা, আর 5টা না ওই 5:30 মতো বাজে। তো গরমকালে একটা অভ্যাস কি বলতো, যে 2-3 বার করে ঘরদোর মুছতে হবে। তো ঘরদোর আবার সব মুছে নিয়েছে, দেখো উঠোন টুটন পুরো একদম ভেজা। সকালবেলায় গাছে জল দিয়েছিল মা, ওই জন্য আর জল দেবো না এখন। আর এখন এই জামাকাপড়গুলো তুলে নেবো। আর উজ্জ্বলের হঠাৎ করে জ্বর এসছে জানো, 102 জ্বর। তারপরে ওষুধ দিলাম, প্যারাসিটামল ছিল 650, সেটা দিয়েছি। তো ওটা দেওয়ার পর একটু কমছে সামান্য, তাও পুরোপুরি যাচ্ছে না, মানে জ্বর সেই চেপে বসে রয়েছে। আর প্রেসক্রিপশন মানে ডাক্তারবু ওষুধ লিখে দিয়েছে, তো বিকেলবেলা যাব ওষুধের দোকান খুললে ওষুধটা নিয়ে আসবো গিয়ে। ওর জ্বর আসলে মেয়েরও আর উজ্জ্বলেরও দুজনেরই সেম অবস্থা। ফুলগুলো একটু দেখে না, দুজনেরই সেম অবস্থা। যখনই ওদের দুজনের জ্বর আসবে না, যতক্ষণ যতক্ষণ না অ্যান্টিবায়োটিক খাবে ততক্ষণ ওদের জ্বর কিছুতে কমবে না। তো আমাকে আবার বিকালবেলা রান্নাও করতে হবে সন্ধ্যাবেলা, ওই কোনো রকম একটা কিছু রান্না করে রেখে দেবো, আর কিছু করার নেই, কী আর করবো বলো। রান্নাঘর তো সব মুছে ফেলেছি, আর আমাদের ঘরও মোছা হয়ে গেছে। আয়ুষ্মিতা আর কোয়েল ঘুমিয়ে পড়েছে, ওদের দুপুরবেলা বলেছিলাম যে খেয়ে মা বুনুকে নিয়ে ঘুমিয়ে পড়, তাহলে দেখবি আর জ্বালাতন করবে না। আর আমি এখানে পাট শাকটা বের করেছি, অর্ধেকটা বেছেছিলাম আর অর্ধেকটা এখন ভাবলাম বেছে তারপরে দেখি যদি কাঠের উনুনে রান্না করতে পারি, আর নয়তো সন্ধ্যা সন্ধ্যা নাগাদ ওই বাড়ি থেকে গ্যাসটা দিয়ে গেলে তবে আমি রান্নাটা স্টার্ট করতে পারবো। এখন ফ্রি ছিলাম, এখন রান্নাটা সেরে নিতে পারতাম, কিন্তু কিছু করার নেই। তো এখন বাজে রাত 8টা, আর ওই যে আমাদের উজ্জ্বলবাবু এখনও ঝিমাচ্ছে, ওষুধ এনে দিলাম। এই মেয়ের মধ্যে গ্যাসের ওষুধ আছে, জ্বরের ওষুধ আছে, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো এখন খাবার খাইয়ে গ্যাসেরটা দিয়েছি, এখন খাবার খাইয়ে তারপরে জ্বরের আর হচ্ছে অ্যান্টিবায়োটিক দেবো। আর এখন ঠিক আছে, ঝিমাচ্ছে দেখো মুরগির মতো না। এখন গাটা একটু ঠান্ডা, গা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তো আমি আর ওই খাবারটা এনে খাবারটা দিয়ে নেবো, আর কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দুপুরবেলা তো দেখলে সজনে ডাঁটার ঝোল করেছিলাম, তো ভালো করে জ্বালও দিতে পারিনি, কোনো রকমের সেদ্ধ হয়েছে, গ্যাস শেষ, ভাগ্যে সেদ্ধ হয়েছিল আর মা ভাতটা কাঠে করে গেছিলো। তো আবার একটু ধনে পাতা দিয়ে জ্বাল দিলাম, আর তার সাথে এখানে করেছি পাট শাকের ঝোল কিছুদিনই, এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এইমাত্র রান্নাটা করে তারপরে ওষুধ আনতে গেছিলাম, আর এখানে করেছি আমের চাটনি। মেয়ের একটা তেল লাগতো মাথায় মাখার, তো একটা তেল নিয়ে আসলাম। এই যে আর একটা গ্লুকন ডি এনেছি, যেহেতু গরম ওকে একটু দেবো। আর সবাই খেতে পারবে, মোটামুটি মা খেতে পারবে না, কারণ বলেছে সুগারের যারা তারা খেতে পারবে না, আর আমরা তারপরে উজ্জ্বল বাবা সবাই মোটামুটি খেতে পারবে, ওই জন্য এনেছি। তো চলো ফ্রেন্ড, আর ভিডিওটা বড় করছি না, সবাই খুব ভালো থেকো, আজকের মতো এখানেই, টাটা।